সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টিলের প্লেন সুকেস কত কেজি স্টিল দিয়ে তৈরি করতে হবে এবং কত কেজি স্টিল দিয়ে তৈরি করলে এই সুকেসগুলো মজবুত এবং ভালো হবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে, টেকসই হবে, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হলো, এই সুকেসগুলো মার্কেটে অ্যাভেলেবেলি পাওয়া যাচ্ছে, সব জায়গাতেই এই সুকেসগুলো পাবে। এখন কথা হলো, এই সুকেসগুলো কিন্তু রেডিমেড হিসেবে তৈরি করা আছে। এই সুকেসগুলো কিন্তু অতটা মজবুত স্টিল দিয়ে তৈরি করা না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পাবেন মজবুত স্টিল দিয়ে তৈরি করা, সেগুলো আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে এবং সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই রেডিমেড সুকেসগুলো সাধারণত আমরা দেখে থাকি যে 24 কেজি 26 কেজি শীট দিয়ে তৈরি করা হয়, এগুলো কিন্তু হালকা, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখন যদি আপনারা এর থেকে ভারী স্টিল দিয়ে এই সুকেসগুলো তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে কত কেজি শীট দিয়ে তৈরি করতে হবে এবং ভারী স্টিল দিয়ে তৈরি করলে কী কী সুবিধা পাবেন, চলুন দেখাই। এইটা হলো এই সুকেসের ড্রয়ার। এখানে দেখুন, এত বড় একটি ড্রয়ার। এই ড্রয়ারে কিন্তু আপনি অনেক জিনিসপাতি রাখবেন, অনেক জামা কাপড় রাখবেন, তাহলে কিন্তু এই ড্রয়ারটা অনেক ওজন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ড্রয়ারটা কিন্তু চলাচল করে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটার উপরে। এটা যদি আপনি ভালো স্টিল দিয়ে তৈরি করে নেন, তাহলে এই চ্যানেলটা কিন্তু নষ্ট হবে না এবং পাতলা স্টিল থাকলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আসেন এই যে পায়াগুলো, ভারী স্টিল দিয়ে তৈরি করলে এই পায়াগুলো সহজে নষ্ট হবে না, মাটিতে বসে যাবে না, এই পায়াগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এগুলো যে নষ্ট হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না, আসলে শখিনভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। এখন এর থেকে ভালো নিতে গেলে, এর থেকে ভারী স্টিল নিতে গেলে আপনারা চয়েস করতে পারেন যে 22 কেজি স্টিল আছে, 20 কেজি স্টিল আছে, সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। তবে হ্যাঁ, সেগুলো দিয়ে তৈরি করলে কিন্তু দামটা একটু বেশি পড়বে, খরচটা কিন্তু অনেক বেশি পড়ে যাবে এইগুলোর থেকে। মার্কেটে আপনারা এই সুকেসগুলো পেয়ে যাবেন 13-14 হাজার টাকার মধ্যে এবং কিছু কিছু জায়গায় 15 হাজার টাকাও পাবেন। কিন্তু যখনই আপনি কোয়ালিটি এর থেকে ভালো নেবেন, কোয়ালিটি আরও ভালো চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু দামটা আপনার বেশি পড়ে যাবে। 22 কেজি স্টিল দিয়ে যদি নেন, তাহলে এই সুকেসগুলোর দাম পড়ে যাবে প্রায় 23-24 হাজার টাকার মতো। 20 কেজি নিলে তো দাম আরও বেশি পড়বে, 26-27 হাজার টাকার মতো পড়ে যাবে। কারণ হলো, এই সুকেসগুলো তখন অনেক ওজন হয়ে যাবে, আর ওজন হলেই কিন্তু দামটা বেড়ে যায়। আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।